জয়পুরহাট জেলার মুক্তিযুদ্ধ ভিত্তিক কথামালা নিয়ে আজ আপনাদের সাথে আছি আমি লালন। আপনারা কি জানেন জয়পুরহাটে প্রথম পতাকা তৈরি কে করেছিলেন, কোন মাঠে কারা পতাকা উত্তোলন করেছিলেন? আজ আমি আপনাদের সে কথাই জানাব। 2 মার্চ ঢাকা বিশ্ববিদ্যালয়ের কলাভবনে ছাত্রলীগের সভায় স্বাধীন বাংলার পতাকা প্রদর্শন ও উত্তোলন করা হয়। দেশের বিভিন্ন স্থানে একের পর এক স্বাধীন বাংলার পতাকা উত্তোলন হতে থাকে। এর প্রভাব পড়ে জয়পুরহাটেও। কেন্দ্র থেকে পাঠানো নমুনা অনুযায়ী জয়পুরহাট জেলার ছাত্র সংগ্রাম পরিষদ পতাকা তৈরি ও উত্তোলনের আয়োজন করে। 23 মার্চ আওয়ামী লীগ নেতৃবৃন্দের উপস্থিতিতে ছাত্র সংগ্রাম পরিষদ সরকারি ডাক্তারখানা মাঠ, বর্তমানে শহীদ ডাক্তার আবুল কাশেম ময়দানে স্বাধীন বাংলাদেশের পতাকা উত্তোলন করে। সেই সময় পতাকা উত্তোলন অনুষ্ঠানে উপস্থিত সবচেয়ে প্রবীণ ব্যক্তি হাজি আব্দুল মালেক স্বাধীন বাংলার পতাকা উত্তোলন করেছিলেন। ছাত্র সংগ্রাম পরিষদের সাধারণ সম্পাদক রাজা চৌধুরী ও সভাপতি রঞ্জন কুমার সরকার পতাকা তৈরি ও উত্তোলন অনুষ্ঠানের যাবতীয় কাজ সম্পাদন করেছিলেন। পতাকা উত্তোলন অনুষ্ঠানে আওয়ামী লীগ নেতৃবৃন্দের মধ্যে মহতাব মণ্ডল, আবুল কাশেম সহ অন্যান্য নেতৃবৃন্দ উপস্থিত ছিলেন। জয়পুরহাটের মাটিতে 23 মার্চ যে পতাকা উত্তোলন করা হয় সেটি তৈরি করেছিলেন নিউ মার্কেটের বলাকা টেইলার্সের আলকিস মিয়া।